আসসালামু আলাইকুম, বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি মস্কো রেড স্কয়ার একটু পাশেই। তো এখানে একটা সুন্দর একটা পার্ক আছে। তো আমাদের বাংলাদেশের পার্ক আর বাহিরের পার্ক তো পার্কই, বাট এই দেশের পার্কগুলোতে মানে কেমন থাকে বা কেমন সুন্দর হয় আমি আপনাদেরকে এই পার্কটা একটু ঘুরে দেখাবো। পার্কে বাচ্চাদের জন্য কেমন ব্যবস্থা থাকে আর আমাদের দেশে মানে পার্কে বাচ্চাদের জন্য কেমন ব্যবস্থা থাকে। তো আর মস্কোতে পার্কে কত মানুষ আসে বা মানুষগুলো পার্কে কীভাবে টাইম স্পেন্ড করে, তো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। শুনুন, একটু পার্কটা ঘুরে দেখে আসি। রাশিয়ার পার্কগুলো এত সুন্দর, কোনো একটু ময়লা মানে ময়লা আবর্জনা, একদম নিট অ্যান্ড ক্লিন। পার্কগুলোতে অল টাইম মানে ক্লিন করে রাখে, যখনই ময়লা পরিষ্কার করার কথা ঠিক তখনই ময়লা পরিষ্কার করে। একটু বড় বসার জায়গা আছে, আর যে গাছগুলো দেখতেছেন যে পাতা নাই, দুই এক সপ্তাহের মধ্যে পাতা একদম ভরে যাবে। এই পাশের গাছগুলোতে কোনো পাতা ছিল না, এখন যেহেতু সামনে স্প্রিং আসতেছে আস্তে আস্তে পাতা হচ্ছে আর কি।
এইসব পার্কে যখন আপনি এমনি বসে থাকবেন আপনার মন এমনি ভালো হয়ে যাবে, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো নয়েজ নাই। আর রাশিয়াতে পার্ক মানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অনেক ফুল থাকবে, অনেক বেঞ্চ থাকবে, অনেক পরিষ্কার গাছ থাকবে, অন্যরকম একটা পরিবেশ। আপনি রাশিয়াতে যেখানে যান না কেন সেখানে আপনার ভালো লাগবে, মানে কোথাও ময়লা নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আবার স্প্রিংয়ে যখন বসন্ত আসে রাশিয়াতে রাস্তাঘাটে সব জায়গায় অনেক বেশি ফুল দেখা যায়। আপনাদের যদি দেখাই এখানে সন্ধ্যার সময় অনেকে গান গেয়ে ভিক্ষা করে, মানে গান গায়, অনেকে টাকা পয়সা দেয়। মেবি এখানে ফুল দেখা যাচ্ছে, মেবি টিউলিপ ফুল। ইয়া টিউলিপ ফুল দুই কালারে আছে, হোয়াইট অ্যান্ড পার্পল, কেবল বড় হচ্ছে আর কি। রাশিয়াতে এখনো বেশ ভালো শীত, এখনো 7 ডিগ্রি 8 ডিগ্রি।
আর এই ফুল কখনো কেউ একটা ছিঁড়ে নিয়ে যাবে না, কেউ ধরে টাচও করবে না। আর রাশিয়াতে সব জায়গায় এরকম ই বাইক গুলো আছে, রাস্তায় পার্ক করা থাকে। এইগুলো হচ্ছে দাঙ্গা পুলিশ। পার্কটা বেশ ভালোই বড়, অনেক সিমসাম। আজকে রাশিয়ার ভিক্টরি ডে 77তম ভিক্টরি ডে। এই পাশে সন্ধ্যে বাচ্চাদের খেলার জায়গা আছে। আর রাশিয়াতে পার্ক মানে বাচ্চাদের খেলার জায়গা।
গাইস ভিডিওটি এখন শেষ করতেছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর তার সাথে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান, মানে কোন ধরনের ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসকে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও শ্যুট করার চেষ্টা করবো। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।